গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? ভালো তো? আচ্ছা দেখো, গতদিন যে নাটকটি আমরা পড়েছিলাম রাজার চিঠি, আজ আমরা সেই নাটকের পরে আরেকটি নতুন চ্যাপ্টার পড়ব, যার নাম হচ্ছে বিদ্যাসাগর, যেটি একটি কবিতা, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তাহলে বিদ্যাসাগরকেও সবাই চেনো, আর আমাকে কিছু বলতেও হবে না, কে এই বিদ্যাসাগর, কি করেছিলেন তিনি সবারই জানা। আর মাইকেল মধুসূদন দত্ত যিনি এই কবিতাটি লিখেছেন তাকেও তোমরা সবাই চেনো। আচ্ছা, তাহলে এই দুজনকে আমরা সবাই চিনি, দুজনই মহান মহান, কি বলবো, বলতে গেলে এক কথায় মহান কবি, লেখক, যা কিছু বলবে তার কম হবে না। আচ্ছা, একবার কি হয়েছিল, মাইকেল মধুসূদন দত্ত আমরা সবাই জানি তিনি বিদেশে গেছিলেন, গিয়ে ভেবেছিলেন ইংরেজি সাহিত্যে সুনাম অর্জন করবেন, তো সেই আশায় তার নিজের মাতৃভূমিকে ছেড়ে বিদেশে গেছিলেন বিদেশি ভাষায় কাব্য রচনা করবেন বলে, কিন্তু সেখানে গিয়ে তিনি সফলতা লাভ করতে পারলেন না। আর সেই সময় তার যেমন তিনি মানসিক দিক দিয়ে ভেঙেছিলেন তেমন শারীরিক দিক দিয়েও তিনি ভেঙে পড়েছিলেন, অনেক জায়গায় তিনি ঋণ করেছিলেন, অর্থাৎ টাকা পয়সার ঋণী হয়ে গেছিলেন তিনি, তো সেই ঋণ শোধ না করে তো তিনি ফিরে আসতে পারছেন না। এমন সময় এই যে বিদ্যাসাগর, তিনি কি করেছিলেন, সেই মাইকেল মধুসূদনকে ঋণমুক্তের হাত থেকে বাঁচাবার জন্য টাকা পাঠিয়েছিলেন বিদেশে, যাতে মাইকেল সেই টাকা দিয়ে যে যে জায়গায় ঋণ হয়েছিলেন সেই জায়গাগুলো থেকে তিনি ঋণমুক্ত হতে পারেন। তো এভাবেই বিদ্যাসাগর মাইকেল মধুসূদনকে সাহায্য করেছিলেন। আর মাইকেল মধুসূদন বিদ্যাসাগরের কাছ থেকে যে সাহায্য পেয়েছিলেন তার জন্য তিনি চিরকাল কৃতজ্ঞ ছিলেন বিদ্যাসাগরের উপর, আর সেজন্যই তিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের কাছে আজীবন ঋণী ছিলেন বলে তিনি বিদ্যাসাগরকে নিয়ে একটি কবিতা লিখলেন। আর সেই কবিতার মধ্যে তিনি প্রত্যেকটি যে আমরা তুলনা দেখেছি এই কবিতাটির মধ্যে, কোনো কোনো জায়গায় তিনি নদীর সাথে, ফুলের সাথে, গাছের সাথে, পর্বতের সাথে, আকাশের সাথে, মানে কোনো জায়গা মাইকেল মধুসূদন বাকি রাখেননি যে বিদ্যাসাগরকে তিনি তার সাথে, মানে এই সমস্ত জিনিসগুলোর সাথে তুলনা করেননি, এরকম বাকি রাখেননি। তাহলে এবার আমরা শুরু করছি আমাদের আজকের এই বিদ্যাসাগর কবিতাটি পড়া, কারণ কবিতাটি না পড়লে কিভাবে মাইকেল মধুসূদন বিদ্যাসাগরকে তুলনা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই কবিতাটি লিখেছেন, আমরা কবিতাটি না পড়লে বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়তে যাচ্ছি বিদ্যাসাগর কবিতাটি। পৃষ্ঠা 80 বের করো, বেঙ্গলিতে 80 আর ইংরেজিতে 80, ঠিক আছে? তোমরা সবাই কবিতাটি বের করো, আমি পড়ে যাচ্ছি, তোমরা শোনো। আচ্ছা, বিদ্যাসাগর নাম দিয়েছেন এই কবিতাটি, ঠিক আছে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা বোধ করে একটি কবিতা লিখেছেন, নাম দিয়েছেন বিদ্যাসাগর। আচ্ছা, সেখানে তিনি বলেছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, মানে তুমি যে বিদ্যার সাগর সেটা সমগ্র ভারতবর্ষে বিখ্যাত হয়ে আছে, মানে তোমার নামে
তো সেই থেকে তার নাম বিদ্যাসাগর হয়েছিল। আচ্ছা, তারপর দেখো এখানে আছে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, অর্থাৎ তোমার মধ্যে যেমন বিদ্যা আছে তুমি সেজন্য সমগ্র ভারতবর্ষে ছেয়ে আছো, সেই সাথে তোমার মনের মধ্যে করুণাও আছে। কারণ করুণা আছে বলেই তো তিনি মাইকেল মধুসূদনকে সাহায্য করার জন্য বিদেশে টাকা পাঠিয়েছিলেন। আর যদি আজ কি বলবো, মানে সেই সময় বলবো, আজ বললে ভুল হবে, সেই সময় যদি বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে টাকা পাঠিয়ে সাহায্য না করতেন, তাহলে তো আর মাইকেল মধুসূদন ভেঙেই পড়েছিলেন, কি হতো তার আমরা জানি না, কিন্তু বিদ্যাসাগর তখন তাকে সাহায্য করেছিলেন। তাই মাইকেল মধুসূদন বলছেন, করুণার সিন্ধু, সিন্ধু মানে সাগর, আর করুণা তো বুঝতে পারছো মনের যে মায়া মমতা, মানে তোমার মনের যে মায়া মমতা সেটা অল্প নয়, সেটা সিন্ধুর মতো, মানে সাগরের মতো, অর্থাৎ সাগরের জল যেরকম, মানে তাকে মেপেও কেউ শেষ করতে পারবে না, সাগরের গভীরতা কতটুকু তাও আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। তো সেই বিশাল সাগরের সাথে এই যে বিদ্যাসাগরের মনকে মাইকেল তুলনা করেছেন, যে সাগরের জল যেরকম অসংখ্য, মানে তার শেষ নেই, কি বলবো আমরা, কোনো সীমাও নেই, তো ঠিক সেরকম তোমার মনটিও একদম হুবহু সাগরের মতো। দিল যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, আচ্ছা দিল যে দিনের বন্ধু মানে তুমি দরিদ্রের বন্ধু, অর্থাৎ দিন মানে দরিদ্র, দয়দিগৈকারে দি আর দন্ত্য দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র, আর দয় রসইকারে দি আর দন্ত্য দিন হচ্ছে দিবস, এই যে দিন, ঠিক আছে।
দানে বাড়ি নদী রূপা বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। এবার আমরা সবাই জানি নদীর বিষয়ে, নদীর কাজ হচ্ছে সব সময় ফল দান করা। অর্থাৎ নদী দেখবে তার একটি তীর ভাঙে ঠিকই, অপর তীর সে গড়ে দেয়। আর এই যে গড়ে দিচ্ছে বলে আমরা তারই পাশে দেখবে সাধারণ কৃষক যারা ফসল লাগায়, ভালো ভালো ফসল হয়। কারণ নদীর এই যে নদী যখন ফ্লাড হয়, আমরা তখন নদীকে অনেক গালাগাল করি, কি বন্যা হয়েছে, সব কিছু ঘর বাড়ি তছনছ করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বন্যা হয়েছে মানছি, কিন্তু বন্যার পরে যে পলি মাটিটি পড়ে তাতে আমাদের উপকারী হয়, কৃষকদের বিশেষ করে। কারণ সেই পলি মাটিতে তুমি যা ফসল লাগাবে তা অদ্ভুত, এত সুন্দর ফসল হয়, তা তুমি এমনিতে লাগিয়েও করতে পারবে না। তো সেটাই হচ্ছে নদীর দান, মানে তার কাজই হচ্ছে সে দান করে যাওয়া। তাছাড়া দেখো জল, আর যদি নদী না থাকতো জল আমরা কোথায় পেতাম? তাই তো সে অমৃত ফল নদী সবসময় আমাদেরকে দান করে যাচ্ছে। তাই এখানে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নদীর সাথে তুলনা করেছেন, তুমি যেন আমার কাছে নদীর মতো সবসময় অমৃত ফল প্রদান করো। আচ্ছা, দীর্ঘ শীল তরুদল দাস রূপ ধরি। এবার দীর্ঘ শীল তরুদল মানে বড় বড় লম্বা লম্বা গাছ, সবাই চেন দেখেছ সবাই তো, সেই গাছগুলোর দিকে তাকিয়ে দেখবে গাছগুলো সোজা হয়ে মাথা, মানে গাছের মাথা আমরা কোনটাকে ধরবো, একদম উপরের যে পাতার পোষণে ঘেরা থাকে তাকেই আমরা গাছের মাথা ধরি সাধারণত। তো লেখক এখানে আমাদেরকে বলেছেন গাছ যেরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তো বিদ্যাসাগরও যেন ঠিক গাছের মতো মাথা সোজা করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মানে কারো সামনে তিনি মাথা নত করেন না। মাথা নত কারা করে? যারা অপরাধ বোধে নিজেই নিজে ভুগতে থাকে। তো বিদ্যাসাগর তো কোনো অপরাধ করেননি, তো যারা অপরাধ করে না তারা মাথা কোনোদিন নত করে না, তারা সব সময় মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলে। তাই মাইকেল মধুসূদন বলেছেন এখানে যে তুমিও যেন ঠিক তেমনি গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছ। আচ্ছা, এবার পরিমলের ফুল ফুল দশ দিশ ভরে। এবার দেখবে গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ আছে, ফুল যখন ফুটে কি সুন্দর গন্ধ, চারিদিক গন্ধে ছেয়ে যায়। তারপর সেই ফুল থেকে ধীরে ধীরে ফল, ছোট থেকে ধীরে 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 বড় হয়, সেই ফল আমরা খাই। তো এগুলো কার কাছ থেকে? সব এই গাছের কাছ থেকে। তাই এখানে মা
তো তখন তার মন থেকে বা নাই শুক একটু সময় বসলো, তার মনের যে একটা ক্লান্তি ভাব ছিল সব দূরে চলে যায়। তো এই কথাগুলো মাইকেল মধুসূদন বলেছেন ঠিকই, কিন্তু আসলে তিনি বিদ্যাসাগরের কাছে গেলে বলছেন আমি জীবনের সমস্ত কিছু পাবো, তাই বিদ্যাসাগরের কাছেই যেন মাইকেল তার জীবনের সমস্ত কিছু খুঁজে পেয়েছেন, তাই তিনি বারবার নানান রকম নানা জিনিসের সাথে বিদ্যাসাগরকে তুলনা করেছিলেন। ঠিক আছে, তাই